পাকিস্তানের সবচেয়ে ধনী ক্রিকেটার কে? পাকিস্তানে কোন ক্রিকেটার সবচেয়ে বেশি ধনী? বাবর আজম, শহীদ আফ্রিদি, শোয়েব আখতার নাকি জাভেদ মিয়াঁদাদ? না, এদের কেউই নন। তাহলে কে? চলুন সে প্রশ্নের উত্তর খুঁজে দেখি। পাকিস্তানের ক্রিকেট দলে বছরের পর বছর ধরে অনেক তারকা ক্রিকেটারের উত্থান দেখা গেছে। জাভেদ মিয়াঁদাদ থেকে ইমরান খান, ওয়াসিম আকরাম থেকে ওয়াকার ইংলিশ, শহীদ আফ্রিদি থেকে ইনজামাম উল হক, থেকে বর্তমান বাবর আজম এবং শাহিন শাহ আফ্রিদি। এদের মধ্যে অনেকে প্রচুর অর্থ উপার্জন করেছেন, তবে সবাইকে ছাড়িয়ে শীর্ষে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপ জয়ী তারকা ইমরান খান। পাকিস্তান এখন পর্যন্ত মাত্র একটি ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। যদিও দলটি বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলগুলোর একটি, তবুও 1992 সালে অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপ জেতার স্মৃতি একমাত্র হয়ে আছে। বিশ্বকাপ জয়ী সে দলে কাণ্ডারি ভূমিকা পালন করেছিল ইমরান খান। ভারতীয় গণমাধ্যম জি নিউজ পাকিস্তানে একটি প্রতিবেদনে বরাত দিয়ে উল্লেখ করেছেন, ইমরান খান পাকিস্তানের সবচেয়ে ধনী ক্রিকেটার। তার মোট উপার্জন 761 কোটি টাকার উপরে বা 70 মিলিয়ন মার্কিন ডলার। ওই খবরে আরো বলা হয়েছে, 2021 সালের জুন পর্যন্ত বর্তমান সময়ে তারকা ক্রিকেটার বাবর আজম শীর্ষ দল শ্রেণী ক্রিকেটারের তালিকায় জায়গা পাননি। ইমরান খানের পর ধনী ক্রিকেটারের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন শহীদ আফ্রিদি, তার অর্জন 511 কোটি টাকা বা 47 মিলিয়ন মার্কিন ডলার। এরপরে রয়েছে শোয়েব মালিক, তার উপার্জন 271 কোটি টাকা। তারপরে মোহাম্মদ হাফিজ 250 কোটি টাকা, আজহার আলী 163 কোটি টাকা, সাঈদ আনোয়ার 130 কোটি টাকা, মিসবা উল হক 106 কোটি টাকা, হাওয়াত আলম 65 কোটি টাকা, উমর আকমাল 49 কোটি টাকা এবং ওমর গুল 21 কোটি টাকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এরকম ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন।